আমার যারা বন্ধুরা আছেন ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে বরাক নদীর জলের আপডেট দেওয়ার জন্য। তো আজকের সকালের এই হচ্ছে আপডেট। গতকাল বিকাল চারটা পাঁচটার সময় জলটা একদম নিচে ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে মণিপুর অঞ্চলে অনেক জল বেড়ে গেছিলো, মণিপুর অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে, যার জলটা পাহাড়ি অঞ্চল থেকে আমাদের এখানে নামায় বরাক নদীর জলটা অনেক বিপদসীমার থেকে নিচে আছে যদিও, কিন্তু জলটা অনেক বেড়ে গেছে। খুব ভয়ানক অবস্থার মধ্যে বরাক নদী। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে উত্তর কৃষ্ণপুর পার্ট টু, সুনাই রোড নাগাটিলা ক্রস হয়ে উত্তর কৃষ্ণপুর পার্ট টু গঙ্গাপুর, এই যে গঙ্গানগর দেখা যাচ্ছে, গঙ্গাপুর গঙ্গানগর, এই পার্টটা গঙ্গানগর আর এই পার্টটা হচ্ছে উত্তর কৃষ্ণপুর পার্ট টু। খুব ভয়ানক অবস্থা, পুরো ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্পেশাল আপডেট আজকের। আমি আপনাকে লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছি, খুব প্রাকৃতিক জল ঘোলা, তার মানে বোঝা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টি হচ্ছে, এই জলটা নামবে যখন জলটা আরও বাড়তে পারে, বাড়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই নদীতে যখন ঘোলা হয় আছে বৃষ্টি পাহাড়ি অঞ্চলে হচ্ছে, ওই জলটা নামবে, নামলে পরে জলটা আরও বেড়ে যাবে।